মিলছে না স্যালাইন সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে। এই হাসপাতালে কেউ ভর্তি আছে 2 দিন ধরে, কেউ আবার 4 দিন ধরে, আর প্রত্যেকেই পকেটের কড়ি খরচ করে কিনতে হচ্ছে স্যালাইন। সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হলে মিলছে না স্যালাইন থেকে ওষুধ, সরকারি হাসপাতালে ভর্তি হলে সামান্য স্যালাইন মিলছে না ওষুধ খুব সাধারণ মানুষের। এদিকে কংগ্রেসের হুমকি, সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীরা সময় মতো স্যালাইন এবং ওষুধ না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। স্যালাইন পাচ্ছেন? স্যালাইন নিজে কিনতে হয়েছে দুটো, এনএস পাচ্ছে না, এদের সাপ্লাই নাই, বলছে দিদিদেরকে জিজ্ঞাসা করছে, বসে নেই, নিজে কিনতে হয়েছে। সমস্ত স্যালাইন কিনেছেন নিজে? হ্যাঁ, নিজেই কিনেছি। আপনার নাম? আমার নাম এনামুল হক। বাড়ি? বাড়ি বয়ান। আছে আপনার? কবে থেকে আছে? স্যালাইন কি করেছে? সব কিনে আছে, ওষুধ সব কিনে। সমস্ত কেনা? ওখান থেকে ওষুধ দেয়নি? একটা করে ইঞ্জেকশন দেয়, সন্ধ্যাবেলা দিয়ে দেয় একটা করে ট্যাবলেট। স্যালাইনগুলো কিনছেন না পাচ্ছেন? সব কিনেছি। কতগুলো কিনেছে? প্রত্যেকটা স্যালাইন কেনা মানে 12,000টা সব কিনা। বাড়ি কোথায় আপনি? বাড়ি তার কাছে। নাম? আমার নাম মাহবুবা। যে ভর্তি আছে তার নাম? হাত আছে। গত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি সাগর দেখি সুপার স্পেশালিস্ট হসপিটালে ছুঁচ এবং স্যালাইন সাধারণ মানুষ পাচ্ছে না। এ ব্যাপারে সিএমএইচ সাহেব এবং ডিএমএইচ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। রাজ্য সরকার প্রতিটা সরকারি সভায় মেলার মতো করে ঘোষণা করছেন যে আমরা স্বাস্থ্যে অনেক উন্নতি করছে, স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে না বললেই চলে। এখন আপনারা দেখছেন পিজি এখন চোরেদের পাঠশালায় পরিণত হয়েছে, কখনো অনুব্রত মণ্ডল, কখনো বা পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য যাওয়া হচ্ছে, তাদের কয়েদিখানা হিসাবে ব্যবহার করা হচ্ছে পিজি হসপিটালকে। তেমনই সাগরদিঘি হসপিটাল সহ সারা পশ্চিমবাংলাতে গত পরশুদিনকে দেখবেন জঙ্গিপুরে রক্ত চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। অবিলম্বে বিএমএইচ এবং সিএমএইচ সাহেবের কাছে অনুরোধ, সাধারণ মানুষের কথা ভাবে স্যালাইন এবং সুচের এবং দৈনন্দিন যে সমস্ত ওষুধ সেগুলো যেন সরবরাহ করা হয় তার দাবি জানাচ্ছি। না হলে অচিরেই সাগরদিঘি ব্লক কংগ্রেস বড় আন্দোলনের পথে যাবে, এটা হুঁশিয়ারি দিয়ে বলছি। আমি শাহিদুর রহমান, সভাপতি সাগরদিঘি ব্লক যুব কংগ্রেস কমিটি। কি হয়েছে? ডায়রিয়া। কার? আমার সালির। নিয়ে স্যালাইন কিনতে হয়েছে, স্যালাইন দিছে না। কবে থেকে ভর্তি? কাল থেকে। স্যালাইন পাচ্ছেন না? না। কি বলছো? ও কিনে আনো বাইর থেকে। কতগুলো কিনলেন? কিনতে 10টা কিনেছি। আরও লাগবে? আরও লাগবে কিন্তু ওরা জানে আমরা কি সেটা। কটা কিনেছেন? 10টা। এখান থেকে পাননি? না, একটা পেয়েছি, একটা। আর পাননি? না। যে পেশেন্ট ভর্তি আছে তার নাম কি? সালেহার বিবি। আপনার নাম? আমার নাম রিয়াজ উদ্দিন শেখ। বাড়ি? বাড়ি নিঙ্গম্বরড়ি।